নমস্কার দর্শকবৃন্দ, কিছুদিন আগে সোশ্যাল মিডিয়াতে একটি প্রতিবেদন বের হয়েছিল। সেই প্রতিবেদনটি সিঙ্গল টিচারদের অর্থাৎ উৎসশ্রী পোর্টালের মাধ্যমে যে আবেদন বা বদলির আবেদন করা হয় সেই উৎসশ্রী পোর্টাল সংক্রান্ত সেই প্রতিবেদনটি। সেই প্রতিবেদনটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। সিঙ্গেল টিচারদের এনওসি এবং রেকমেন্ডেশন পাওয়ার নতুন অফিসের নাম হাইকোর্ট। নজিরবিহীন, ইতিপূর্বে শিক্ষা বিষয়ক যত কেস হয়েছে সব কিছুকে ছাড়িয়ে গেছে ট্রান্সফার নিয়ে নিত্য নতুন কেস। সেই সব কেসে পার্টি হচ্ছে স্কুল, পার্টি হচ্ছেন সরকার, খরচ হচ্ছে দেদার সরকারি অর্থ আর সময়। এই দপ্তরে ভারপ্রাপ্ত মন্ত্রী আছেন, আছে আস্ত একটা দপ্তর, কিন্তু পোর্টাল চালুর ছ মাস পরেও সিঙ্গেল টিচার নিয়ে কার্যকরী কোনো পদক্ষেপ নিতে পারলেন না কেউ। কেন এক শ্রেণীর শিক্ষক বদলির অধিকার থেকে বঞ্চিত হবেন? একটা নির্দিষ্ট সেকশনের শিক্ষক হবার সুবাদে বদলির সুবিধা থেকে বঞ্চিত থাকার নজির সম্ভবত আর কোনো রাজ্যে নেই। আদালত সঙ্গত কারণেই শিক্ষকদের সেই অধিকার ফিরিয়ে দিচ্ছেন। আজকের এই সমস্যা কখনোই এত খারাপ হতো না যদি 2021 অক্টোবর মাসের মিউচুয়াল পোর্টালে যদি এইচএস সেকশনের শিক্ষকদের মিউচুয়াল ট্রান্সফারের আওতায় নিয়ে আসা হতো। যে রাজ্যে নর্মাল আর আপার প্রাইমারি সেকশানে ভুরি ভুরি পিজি শিক্ষক, সেখানে শিক্ষা দপ্তর সেকশান বিভাজনকে ন্যূনতম নমনীয় করতে পারলেন না। যদি করতেন তাহলে বিপুল সংখ্যক এইচএস শিক্ষকরা আজ বদলি পেতে পারতেন। একটা ট্রান্সফার পোর্টাল কেন এইচএস আর আপার প্রাইমারি দুটো সেকশানের শিক্ষকদের ট্রান্সফার করতে ব্যর্থ হলো তার সদুত্তর কই? সামগ্রিকভাবে দেখতে গেলে সেকশন বিভাজন করার ফলে এবং সেই বিভাজন যেহেতু সম্পূর্ণ সঠিকভাবে হয়নি, অর্থাৎ নর্মাল সেকশনে প্রচুর পিজি শিক্ষক রয়ে গেছেন, আপার প্রাইমারিতে প্রায় সবই পিজি শিক্ষক, তাই এই জটিলতাকে সঙ্গে রেখেই সবার জন্য বদলির কোনো নমনীয় নিয়ম বের করতে পারেননি। এর ফলে একই শিক্ষা দপ্তরের অধীন থাকা সত্ত্বেও বঞ্চিত থাকছেন এই দুই সেকশন। বদলির সঙ্গে সম্পূর্ণভাবে জড়িত শিক্ষক নিয়োগের বিষয়টা, কারণ এটা সাধারণ বদলি, যে রাজ্যে প্রায় 4 বছর নিয়োগ নেই, অনেক শিক্ষক অবসর নিয়েছেন, মারা গেছেন কেউ কেউ, সেখানে বদলির লালিপপ এমনি হবে সন্দেহ কি? বর্তমানে যারা কোর্টের মাধ্যমে বদলি পাচ্ছেন তাদের শূন্য পদ কবে পূরণ হবে দপ্তরের কাছে উত্তর আছে? এতদিন পর এটা প্রকাশ্যে যে শিক্ষা দপ্তর নিয়োগ আর বদলির মধ্যে সুস্থ সম্পর্ক তৈরি করতে পারেনি, কারণ রাজ্যে সব কিছুর উত্তর পাওয়া যেতে পারে কিন্তু কবে নিয়োগ হবে এরই উত্তর নেই। তো এটা সম্পূর্ণ বাস্তব একটা চিত্র তুলে ধরেছেন। তো এখানে উৎসশ্রী পোর্টালের মাধ্যমে সিঙ্গেল সাবজেক্টের টিচাররা যারা বদলি পেয়েছেন তারা কিন্তু অধিকাংশই মেডিকেল গ্রাউন্ডের ওপর ভিত্তি করে বদলি পেয়েছেন। তবে কি এটা ধরে নিতে হবে যে এখন অধিকাংশ স্কুলেই কিন্তু মানে শারীরিকভাবে অসুস্থ লোকেদের ভিড় বেড়ে গেছে, সুতরাং শারীরিকভাবে অসুস্থ যারা তারাই কিন্তু এখন স্কুলে পাচ্ছেন চান্স এবং শিক্ষকতা করছেন এবং কতদিন করবেন তারাই জানেন এরকম শারীরিক অসুস্থতা নিয়ে। তো যাই হোক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।